আজকে আমি কথা বলবো এমন একটি প্লাগইন নিয়ে যেটির নাম হচ্ছে হেলম। এটি একটি সিনথেসাইজার প্লাগইন এবং এটি কমপ্লিটলি ফ্রি। এই প্লাগইনটি খুবই ছোট, যার জন্য যে কোনো কনফিগারেশনের কম্পিউটারগুলোতে ইজিলি রান করবে। এই প্লাগইনটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো অনেকেই আমার কাছে সাউন্ড ডিজাইন সম্পর্কে জানতে চায়, তো আজকের ভিডিওতে আমি এই ফ্রি ভিএসটি প্লাগইন ব্যবহার করে সাউন্ড ডিজাইন করে দেখাবো। তো শুরু করা যাক। আমি আগে থেকেই প্লাগইনটি নিয়ে রেখেছি। এটি হচ্ছে প্লাগইনের পুরো ইন্টারফেস। ইন্টারফেসটা একদম সিম্পল, তো যারা বিগিনার তাদের জন্য এটি ব্যবহার করা বেশ সহজ হবে। এর সবচেয়ে বেশি ভালো ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে, আমি যে কোনো কিছুর উপরে যদি মাউস রাখি, যেমন এখানে রাখলাম, এখানে লেখাও আছে বিপিএম, তারপরেও এখানে আমরা দেখতে পারবো যে কোনটার কী নাম। যেমন এখানে আমি রেখেছি, উপরে লেখা আছে বিটস পার মিনিট, আবার এখানে রেখেছি অসিলেটর ওয়ান ওয়েব ফর্ম। এখানে দুটো অসিলেটর আমরা দেখতে পাচ্ছি। এরপর বাকি সব কিছুর উপরেই নাম দেওয়া আছে যে কোনটা আসলে কী। যদি আপনি তার ডিটেলসে নাম জানতে চান, সেক্ষেত্রে আপনাকে এই প্যানেলটি হেল্প করবে। তো এটাকে আমরা এফএল স্টুডিওর হিট প্যানেলের সাথে তুলনা করতেই পারি। তো প্রথমে এর সাউন্ড এরকম যখন আপনি প্লাগইনটি ওপেন করবেন। তো আমি আমার কিবোর্ড থেকে প্লে করে দেখাচ্ছি। শুরুর দিকে সাউন্ড এরকম। তো এখানে আমরা প্রথমে এদিকে আসি, এদিকে আছে অসিলেটরস। এখানে দুটো অসিলেটর দেওয়া আছে, এখানে দুটো শেপও দেওয়া আছে। তো আমি এখানে প্রথম শেপটিকে চেঞ্জ করতে যাচ্ছি। এর জন্য এর ভিতরে ক্লিক করলেই হবে মাউস দিয়ে। যতবার ক্লিক করব ততবার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবফর্ম আসবে। এখানে হাতে গোনা কয়েকটাই ওয়েবফর্ম দেওয়া আছে, তবে এগুলো দিয়ে অনেক কিছুই করা সম্ভব। তো আমি ক্লিক করলাম, আমি একটি সাইন ওয়েভ নিয়ে আসলাম। যখন আমি চেঞ্জ করছিলাম তখন উপরে কিন্তু সেগুলোর নামও আসছিল। তো এখন কিন্তু আমরা নাম দেখতেও পাচ্ছি যে অসিলেটর ওয়েবফর্ম সাইন, অর্থাৎ একটি সাইন ওয়েভ। যেমন এরকম শুরু হয়েছে, নেমেছে, আবার শুরু হয়েছে। ওকে, এখন যদি আমরা কিবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন কোনো চেঞ্জই হয়নি। তবে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমরা শুনতে পারছি না, কারণ এখানে দুটো অসিলেটর আছে। তো পুরোপুরি চেঞ্জ হওয়ার জন্য এখানে আরেকটি অসিলেটরকেও চেঞ্জ করতে হবে। কারণ আমরা যদি মিক্সারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে অসিলেটর ওয়ান এবং অসিলেটর টু দুটোরই ভলিউম সেম। তো আমি এটাকেও চেঞ্জ করে দিই, সাইন ওয়েভ করে দিলাম। এখন যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু একটা সাউন্ড ডিজাইন অলরেডি করে ফেলেছি। যদি আমি প্লে করে দেখি তাহলে দেখব তো এরকম একটি সাউন্ড। ওকে, এখন আমরা নিচের দিকে আসি যে আমরা কোন ধরনের সাউন্ড চাচ্ছি আসলে। এখানে আছে অ্যাম্প্লিটিউড এনভেলপ। তো আমরা এখানে শেপটা দেখতেও পাচ্ছি যে এভাবে শুরু হয়েছে, কিছুক্ষণ থেকেছে, আবার নেমে গেছে। তো আমরা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত আমরা প্লে করব ততক্ষণ পর্যন্তই প্লে হবে। যেমন যদি প্লে করে দেখি, যখন আমি প্লে করা বন্ধ করে দিচ্ছি তখন সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে। তো শুরুর দিকে আমি চাচ্ছি একটি প্লাকের মতো সাউন্ড তৈরি করতে। তার জন্য এখানে আছে সাস্টেইন, এটাকে আমি একদম কমিয়ে দিলাম, একদম জিরো করে দিলাম। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানের ওয়েবফর্মটা, ওয়েবফর্মের শেপটা শুরু হয়েছে, তারপরে এভাবে নেমে গেছে। যদি আমরা এখন কিবোর্ডে ক্লিক করি শুরু হয়েছিল, আস্তে আস্তে কিন্তু নেমে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি যেখানে আছে ডিকে, ডিকেটাকে আরও ছোট করে দিব, কমিয়ে দিলাম। এখন যদি আমি ক্লিক করি কিবোর্ডে এটা কিন্তু আরও ছোট হয়ে গেছে। তো এখন আমরা মোটামুটি একটি প্লাক সাউন্ড তৈরি করে ফেলেছি। এবার একটি প্যাটার্ন তৈরি করে ফেলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। টেম্পোটাকে কমিয়ে দিই, 100 রাখলাম। তো প্যাটার্ন তৈরি করা হয়ে গেল। এখন যদি প্লে করে দেখি
আমরা কিন্তু একটি প্লাগ সাউন্ড অলরেডি ডিজাইন করে ফেলেছি। তো আমরা চাইলে এটিকে কিন্তু আমরা গানেও ব্যবহার করতে পারবো। তো চলে যাই আবারও, যদি এটিকে অ্যাটাক টাইমটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা শেপও দেখতে পাচ্ছি যে কিভাবে হয়েছে, অ্যাটাক টাইম বাড়িয়ে দেওয়ার জন্য কত পরে এসে প্লে হবে। শুনে দেখি, এখন কিন্তু অনেকটা প্যাডের মতো হয়ে গেছে। তো আমি এটাকে আবারও কমিয়ে দিই। তো আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর সেট টু ডিফল্ট ভ্যালু, আগে যেটা ছিল সেটাই রাখলাম। আমি ডিকে টাইমটাকে আরেকটু বাড়িয়ে দিই, 0.5 রাখলাম। ওকে, এখন আমি এখান থেকে ফিল্টার অ্যাড করব। এখানে অন করে দিলাম ফিল্টার। ফিল্টারে এসে আমরা দেখতে পাচ্ছি যেখানে কয়েকটা শেপ দেওয়া আছে, যেমন 12 dB, আবার আছে 24 dB। যদি আমি 24 ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যেখানে একটা শেপ দেখতে পাচ্ছি যে হাই ফ্রিকোয়েন্সি কেটে দেওয়া হয়েছে আর মিড ফ্রিকোয়েন্সিটাকে কিছুটা বুস্ট করা হয়েছে। যদি শুনে দেখি, ওকে, আমরা কিন্তু শুনেই বুঝতে পারছি যে মিড ফ্রিকোয়েন্সি বুস্ট হয়েছে। আমি চাচ্ছি যে এখানে 12 dB যেটা সেটাই দিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই ফ্রিকোয়েন্সি কিন্তু কেটে ফেলা হয়েছে কিন্তু অতটাও না, আর মিড ফ্রিকোয়েন্সিতে কিছুটা বুস্ট করা হয়েছে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমাদের প্লাগ সাউন্ডে কিছুটা বেস অ্যাড করতে। তো এখানে সাব বেস আছে, উপরে লেখা আছে সাব বেস বা সাব অসিলেটর ওয়েবফর্ম, এটা হচ্ছে ওয়েবফর্ম। আমরা কিন্তু এই অসিলেটরের মতোই এখানে ক্লিক করে তার শেপ চেঞ্জ করতে পারি। এখানে আছে মিক্সার, তো এখান থেকে আমি যদি সাবের ভলিউমটা বাড়িয়ে দিই, এতটুকু বাড়িয়ে দিলাম, এখানে কিন্তু সাবের ওয়েবফর্ম অনুযায়ী কিন্তু আমাদের বেস অ্যাড করা হয়েছে। আমি এটাকে চেঞ্জ করে দিই, এটাকেও আমি সাইন ওয়েব করে দিলাম। এখন শুনে দেখি, এখন কিন্তু আমরা বেস শুনতে পাচ্ছি। আমি এটিকে কমিয়ে দিব বা বাড়াবো আমার সুবিধা মতো। তো আমি প্লে করে দেখি, আমি আমার সুবিধা মতো রাখলাম। এরপর মিক্সারে আমরা দেখতে পাচ্ছি যে নয়েজের একটা অপশন আছে, আমরা চাইলে নয়েজও অ্যাড করতে পারি। প্লে করে দেখি, তো যাদের নয়েজ অ্যাড করার প্রয়োজন হবে তারা নয়েজ অ্যাড করতে পারেন। তো আমি অল্প কিছুটা নয়েজ রাখি। এখন শুনে দেখি, ওকে, এখন আমরা যদি এই দিকটায় আসি, অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন ডিস্টরশন, তারপর আছে ডিলে, রিভার্ব। তো আমি চাচ্ছি কিছুটা ডিস্টরশন অ্যাড করতে, অর্থাৎ কিছুটা স্যাচুরেশন অ্যাড করতে। অন করে দিলাম, এখন প্লে করে দেখি, এখন স্যাচুরেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে কয়েকটা টাইপ দেওয়া আছে, তো আমি এখান থেকে প্লে করি আর চেঞ্জ করি যে আসলে কোনটা রাখলে ভালো হবে। তো আমি এখানে সাইন ফোল্ড আছে এটা রাখবো, বাট ড্রাইভটাকে কমিয়ে দিব কারণ আমার এত স্যাচুরেশনের প্রয়োজন নেই। অল্প কিছুটা স্যাচুরেশন রাখলাম। এরপর আমি এখান থেকে ভলিউমটাকে কিছুটা বাড়িয়ে দিব। এরপর এখান থেকে আমি কিছুটা বেস অ্যাড করে দেখি বা কমিয়ে দেখি।
ওকে, এখন এখানে আছে ডিলে, তো আমি ডিলেটাকে অন করে দিই। এখানে দেওয়া আছে একবারের ভিতরে 16 বার ডিলে হবে, তো আমি এটাকে কমিয়ে দেওয়ার জন্য মাউস দিয়ে ক্লিক করে উপর নিচ করলেই হবে। আমি 1/4 দিলাম, অর্থাৎ একবারের ভিতরে 4 বার ডিলে হবে। তো আমি চাচ্ছি না এতটা ডিলে, তো আমি এখান থেকে মিক্সটা কমিয়ে দিই, আর এখান থেকে ফিডব্যাকটাও কমিয়ে দিব, কারণ ফিডব্যাক যত বেশি থাকবে তত বেশিক্ষণ যাবৎ ডিলে চলতে থাকবে। একদম অল্প পরিমাণ রাখলাম, আরো কমিয়ে দিই একদম সামান্য পরিমাণে, ফিডব্যাক আর একটু কমিয়ে দিই। এখানে যে ডিলে রিভার্বের অপশন দিয়েছে এটাই অনেক কিছু, তো এখানে যদি ডিলে বা রিভার্বের জন্য কিছু টাইপ অ্যাড করা থাকতো বা আরও কিছু অপশন থাকতো তাহলে হয়তো ভালো হতো। অবশ্য সেটা আপনারা চাইলেও আলাদা প্লাগইন নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আছে রিভার্ব, ক্লিক করলাম, খুব সামান্য রিভার্ব রাখলাম, একটু কমিয়ে দিই। ওকে, তাহলে হয়ে গেল আমাদের প্লাগ সাউন্ড ডিজাইন। আপনারা চাইলে এখান থেকে অসিলেটর চেঞ্জ করতে পারেন, যেমন দুটো অসিলেটর আছে, তো এখান থেকে যদি আমি একটা অসিলেটরের ওয়েবফর্ম চেঞ্জ করে দিই তাহলে ডিফারেন্ট প্লাগ সাউন্ড তৈরি হবে। প্লে করে দেখি, ওকে। তো আমরা চাইলে এখান থেকে অসিলেটরের সাউন্ড কমাতে পারি, বাড়াতে পারি। এখন আমি অসিলেটর 2 এর ভলিউমটা কিছুটা কমিয়ে দিই, আর অসিলেটর 1 এর ভলিউমটা কিছুটা বাড়িয়ে দিই। সাববেসও কিছুটা বাড়িয়ে কমিয়ে দেখি, যেহেতু এখানে আমি বুঝাচ্ছি যে কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, তো আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো সাউন্ড ডিজাইন করবেন। ওকে, তো এটা ছিল আমাদের প্লাগ সাউন্ড ডিজাইন শেষ।